হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। বলিউড, টলিউড এবং ঢালিউডের সকল মুভির আপডেট পেতে আমাদের প্রাংবাবু চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। রাজ চক্রবর্তীর পরিচালনায় ঈদে মুক্তি পেতে চলেছে জিৎ কোয়েলের অসাধারণ একটি ছবি শেষ থেকে শুরু। এই ছবিতে একটি অসাধারণ চরিত্রে অভিনয় করছেন সায়ন্তিকা ব্যানার্জি। মধুমালা নামে একটি গানে আইটেম গান করতে চলেছেন তিনি। তবে নতুন সারপ্রাইজটা এখনও কিন্তু বাকিই আছে। ঈদে মুক্তি পাচ্ছে জিতের শেষ থেকে শুরু এবং এই ছবিতে অভিনয় করা প্রত্যেকটা চরিত্রের নাম দেখে বোঝা যায় যে হিন্দু এবং মুসলমান এই দুই ধর্মের মানুষদের নিয়েই এই ছবিটি তৈরি করা হচ্ছে এবং ছবির গল্পও তৈরি হচ্ছে লন্ডন সহ ভারত বাংলাদেশকে নিয়ে। তাই বোঝাই যাচ্ছে ছবিতে ঈদের গুরুত্ব আছে অনেক বেশি। তাই ঈদকে সামনে রেখে এই ছবিতে আসতে চলেছে একটি ফেস্টিভ্যাল সং যার নাম হলো মধুমালা। এছাড়া মুক্তি পাচ্ছে এই ছবির প্রথম গান মন আমার। যে গানটি সম্পূর্ণ শুটিং করা হয়েছে লন্ডনে এবং এই গানে জিৎ এবং কোয়েলকে অসাধারণ একটি রোমান্টিক কেমিস্ট্রিতে দেখা যাবে। গানটি গেয়েছেন সঙ্গীত পরিচালক অর্ক নিজেই। তবে সূত্র মতে জানা গেছে এই গানের জন্য অন্য কোনো সিঙ্গারকে খোঁজা হলো, জিৎ নিজেই বলেছে এই গান অর্কই গাইবে। তো বন্ধুরা বুঝতে পেরেছেন এরকম বহু চমক নিয়ে আসতে চলেছে জিতের শেষ থেকে শুরু। আর কি কি চমক থাকছে এই শেষ থেকে শুরু মুভিতে জানতে চোখ রাখুন প্রাণবাবু ইউটিউব চ্যানেলটি। চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করতে হবে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।